কুম আসসালাম আহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন জোহর আসর চার রাকাত সুন্না যে সালাদগুলো আছে এই সবগুলো কি দুই দুই রাকাত করে পড়া উত্তম কিনা এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন যে কোনো নফল সালাদ বা সুননাথ সালাদগুলো গুলো দুই দুই রাকাত করে পড়াটাই উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সালাতুল্লি মেসনা মেসনা রাতের সালাতগুলো দুই দুই রাকাত করে পড়তে হবে এবং অন্য এক বর্ণনা রয়েছে লেইলি ওয়ান নাহারি রাতের এবং দিনের তো বিদ্যানগণরা যেটা বলেছেন বিদ্যানগণরা দলিল দিয়ে এই এই সকল দলিল দিয়ে যেটা বেশি উত্তম বলেছেন সেটা হচ্ছে রাতের সালাত হোক আর দিনের সালাদ হোক সুন্নাত যে সালাদগুলো রয়েছে সেটা দুই দুই রাকাত করে পড়া উত্তম যদি কেউ জোহরের আগে চার রাখাত সোনাত এক সালামে পড়তে চায় সেটাও সে পারে এটাও ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু দুই দুই রাখাত করে পড়াটাই উত্তম এবং জোহরের সালাত অনেক গুরুত্বপূর্ণ একটি সোনাদ অনেকে বা আমরা এটাকে গুরুত্ব দেই না কিন্তু আল্লাহ রসুল্লিহাল্লাম বলেছেন মান আলা আরবাইন মানে হ্যাবায় আলান্নার্লাহ আলার আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জহুরের পূর্বে চার রাকাত এবং জহুরের পরে চার রাকাত সুন্নাত সালাত নিয়মিত পড়লো বা হেফাজত করল আল্লাহ তার জন্য আগুনকে হারাম করে দিবেন ঠিক তেমনিভাবে অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে হাদিস ইমাম আহমাদ মেদি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন রহিম আল্লাহর আস যে আল্লাহ সুহানহাল ওই ব্যক্তির উপর রহম করেন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত সুন্নাত সালাত আদায় করে বা চার রাকাত নফল সালাত আদায় করে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসরের পূর্বেও কিন্তু আমরা চাইলে সুন্নাত সালাত আদায় করতে পারি চার রাকাত আদায় করতে পারি এই হাদিসের উপর আমরা আমল করতে পারি শুধু তাই নয় অন্য খাদিসের মধ্যে আল্লাহ রসু সাল্লাম আরও বলেছেন বেইনাকুল্লা সলায় আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক দুই আজানের মধ্যখানে সালাত রয়েছে প্রত্যেক দুই আজানের মধ্যকানে সালাত রয়েছে যদি কেউ ইচ্ছা করে তার মানে দুই আজান বলতে প্রথম আজান যে আজান দিয়ে মানুষদেরকে সালাতের দিকে মসজিদের দিকে আহ্বান করা হয় আর দ্বিতীয় আজান বলতে যে আজান দিয়ে বা যেটাকে আমরা একামত বলি সেই একামতের মাধ্যমে যে সালাত শুরু করা এই যে মধ্যখানে যে সময়টা আজান এবং ইকামতের এই সময়টাতে চাইলেও কেউ সালাত আদায় করতে পারে এখান থেকে বোঝা যায় কেউ চাইলে মাগরীবের আজান এবং ইকামতের মধ্যখানে সময়ও কিন্তু চাইলে সালাত আদায় করতে পারে এটাও আল্লাহ রসুল সাল্লাহুসলাম সোম্নথ ঠিক তেমনিভাবে জহুর আসল মাগরীব এসা পাশক্ত আজানেই এবং ইকামতের মধ্যখানে সময়টাতে চাইলে কেউ সুন্নাত সালাদ বা নফল সালাদ আদায় করতে পারেন আল্লাহ আলমি সব বাবারিক